নমস্কার দৈনন্দিন রাশি ফলে আজকে বলবো সতেরোই মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ রবিবার রবিবার সারাটা দিন বারো রাশির জন্য কেমন যাবে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশিকে অবশ্যই আপনার বিহেভিয়ারে অনেকটা চেঞ্জ আনতে বা চেঞ্জ হবে আপনার তার জন্য আপনি লোকের কাছে যথেষ্ট প্রশংসিত হবেন এবং তার জন্য আপনি লোকে হেল্পও পাবেন আর চেষ্টা করবেন আজকে আপনি আপনার পার্টনারের কাছ থেকে কোনো সহযোগিতা পেতে পারেন বা পার্টনারকে আপনি সহযোগিতা করবেন যেটা উভয়ের মধ্যে সম্পর্কে যথেষ্ট ভালো হবে এমনকি কাউকে আননেসারি বেশি উপযোজক হয়ে বেশি জ্ঞান দেবেন না তাহলে লোকে আপনাকে একটু মানে অহেতুক অহেতুক চিন্তা বা অহেতুক একটা টেনশান আপনার হতে পারে যে জ্ঞান দিলে লোকে আপনাকে গুরুত্বটা কমে যাবে যেটা বলতে চাইছি অপ্রয়োজনীয় ব্যয়টা অ্যাভয়েড করুন এবং আধ্যাত্মিক ব্যাপার নিয়ে নিজেকে নিমজ্জিত রাখুন আজকে অবশ্যই চেষ্টা করুন কোনো কাউকে যদি একটু ডাক্তারি বা কোনো সেবামূলক হেল্প করতে পারেন তার জন্য আপনার জন্য খুব ভালো হয় নেক্সট রাশি হচ্ছে বিষ রাশি বিষ রাশি আজকে অবশ্যই নিজেকে ব্যবহারটা কন্ট্রোল রাখবে অর্থাৎ বিহেভিয়ার বা মুখের ভাষা কন্ট্রোল রাখবে কোনো কারণে আপনার শুভাকাঙ্ক্ষী বা ভালো বন্ধুর সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে এবং অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে এবং কি আপনাকে কোনো কারণে হতাশ হতে পারে হতে পারে আজকে হতাশা জন্য আপনার যে লাইফ পার্টনার তার সাথে আজকে খুব বুঝে শুনে কথা বলবেন নাহলে তার কাছে আপনি একটু গুরুত্বহীন হয়ে পড়তে পারেন আর নিজের বাধ্যবাধকতাগুলোকে নিজে একটু বুঝে শুনে মেনটেন করুন আত্মীয়দের সাথে খুব বুঝে শুনে কথা বলবেন অর্থাৎ আজকে আপনাকে যত পারবেন কম কথা হলে শুনবেন বেশি এরকম চিন্তা না করুন অবশ্যই আজকে পারলে জেসমিন তেল জলে ফেলে স্নান করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি আজকে আপনাকে আপনার ব্যবহার যথেষ্ট প্রশংসনীয় হবে লোকের কাছে যথেষ্ট সম্মান পাবেন এবং আপনার ফ্যামিলির লোকেরা আপনাকে যথেষ্ট উৎসাহ দেবে এবং আপনি যে ঋণের জর্জ দিয়েছেন সেটা নিয়ে অনেকটাই আপনি কোনো প্ল্যান করবেন কিছুটা মিটিয়ে নেওয়ার একটা চিন্তা ভাবনা হয়তো করবেন যেটা পজিটিভ থাকবে আপনি নিজের মনটা ভীষণ চান করুন কোনো কাজে উৎসাহী থাকবেন আপনার প্রেমের সঙ্গে আপনাকে যথেষ্ট তোষামত করবে এবং আজ আপনি কোনো কিছু করছেন যে মানে কোনো ভালো কাজের জন্য এটার জন্য আপনার মধ্যে একটা আলাদা অনুভূতি আসবে আপনারা যে প্রতিকার হচ্ছে অবশ্যই যদি পারেন নারকোল গাছে যদি আপনার আশেপাশে কোনো নারকল গাছে তার গোড়ায় অবশ্য নুন দিন নারকোল গাছে গোড়ায় অবশ্য নুন দিন যেমেন অবশ্যই আপনার জন্য সেটা ভালো হবে নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি আজকে চেষ্টা করবেন কাউকে মানে আননেসেসারিভাবে কারণ সেটা ইয়ারকে অপমান সুযোগ কথা না বলতে হয় তার জন্য কিন্তু জিনিসটা বাজে মানে হয়তো দেখেন আপনি আর কি ছড়িয়ে বলছেন সে সেটা অপমানের মতো নিয়ে গিয়ে সম্মানে বা সম্পর্কটা নষ্ট হতে পারে অর্থাৎ যাই করবেন খুব করবেন অর্থ সংক্রান্ত সমস্যা একটু মুখোমুখি হওয়ার সময় অর্থাৎ আর্থিক সমস্যা আসতে পারে এমন কি আপনাকে কোনো চাপের মধ্যে হট করে পড়তে পারেন কিন্তু আপনার দিনটা ওভারঅল ভালোই যাবে মানসিক ঝঞ্ঝাট বা মেন্টাল প্রেশারকে কন্ট্রোল করার জন্য অবশ্যই আজকে কোথায় ঘুরতে যায় প্ল্যান করতে পারেন আজকে কোনো কারুর সাথে দেখা করতে গেলে খুব বুঝে শুনে সেখানে কথা বলেন আননেসেসারি টকেটিভ বেশি হবেন না আপনার প্রতিকার হচ্ছে অবশ্যই যদি পায় আজ হলুদ কালারটা ইউজ করেন ভাতের পাতে অবশ্যই একটু হলুদ বাটা দিয়ে ভাত খেতে পারেন নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশি আজকে অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য যথেষ্টই ভালো থাকবে এবং ভালো রাখার চেষ্টা করুন এবং নিজেকে খাদ্য খাদকতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন ভুলভ্রান্তি করে পরিবার সদস্যদের সাথে আজকে খুব সাবধানে কথা বলবেন কোনো তাদের ইমোশনালি কথা বলতে তাদের কোনো আঘাত না করে ফেল ফেলেন তাদের সম্পদার মধ্যে একটু চির লাগতে পারে কোনো মারাত্মক ভুলের জন্য আপনাকে হয়তো কোনো পরে অনুশোচনা করতে হতে পারে এবং তার জন্য আপনাকে সাবধানতা মেনটেন করে কথাবার্তার মধ্যে কোনো ঘনিষ্ঠ ব্যক্তির সাথে আপনি খনি অনেক সময় ধরে হয়তো কথা বলেন তার জন্য কোনো বেশি কথা বলাতে সে তার সেও মানসিক কষ্ট পেতে পারে আজকে অবশ্যই আপনাকে ভালোবাসার মানুষকে কিছু গিফট দিতে পারেন ভালোবাসা মানুষকে কিছু গিফট দেন নেক্সট আসছি কন্যা রাশি কন্যা রাশি আজকে অবশ্যই কোনো দুশ্চিন্তার জন্য আপনাকে কোনো প্রচণ্ড মাথা বা টেনশন বাড়তে পারে দুশ্চিন্তার জন্য এবং কি আপনাকে আর্থিক ঝঞ্ঝাতে অনেকটা বেরিয়ে আসতে পারেন যেটা আপনার অভিভাবকরা আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে আপনি কোনো ঋণ মিটিয়ে নিতে পারেন প্রিয়জন ছাড়া আপনার পক্ষে সময় কাটানোর খুব অসুবিধা এটা আপনার মধ্যে ফিল আসবে ফিলিংস আসবে এবং দুজনের মধ্যে বেশ একটা আন্ডারস্ট্যান্ডিং মুহূর্তে যখন দুজনের মধ্যে মিট হবে মনে হয় যেন এটা থাকলে এই জায়গাটা মানে তাকে ছাড়া একটা অভাব অনুভব করবেন এই আর কি এটাই বলতে চাইছি এবং যে কোনো জিনিস খুব শান্তভাবে ঠান্ডা মাথায় ম্যানেজ করার চেষ্টা করবেন আজকে অবশ্যই আপনি চেষ্টা করবেন নিজেকে কথাবার্তার মধ্যে খুব ভদ্রসে কথা বলা মিথ্যা অ্যাভয়েড করা এবং লোকের সম্বন্ধে বেশি আননেসেরি আলোচনা না করতে নেক্সট হচ্ছে তুলারাশি তুলারাশি অবশ্যই চেষ্টা করুন আজকে নিজেকে শরীর স্বাস্থ্য ঠিক রাখতে কোনো ব্যায়াম এক্সারসাইজ নিজেকে ইনভলভ রাখতে যদি আপনি কোনো জমি সংক্রান্ত কোনো বিষয়ে চেষ্টা বা ফ্ল্যাট এসব কেনার চেষ্টা এইসব তার জন্য কোনো হয়তো বুক করতে বা কোনো অর্থ খরচ হতে পারে এর জন্য এবং ঘরের কাজের জন্য আজকে আপনি হয়তো অনেকটাই হেল্প করতে হতে বা কোথাও কেনাকাটি করতে যেতে পারেন আপনার আপনার উপস্থিতি এবং আপনার আচরণে ফ্যামিলির লোকের অনেকটাই খুব সারপ্রাইজড হবে মানে আপনার মানে ভালো ব্যবহার যেটা বলে এবং আপনি আজকে হয়তো ফ্যামিলির কাজে অনেকটাই নিজেকে নিয়োজিত করবেন আজকে প্রতিকার হচ্ছে অবশ্যই স্নানের জলে যদি পারেন একটু দুধ আর দই ফেলে স্নান করতেন যথেষ্ট আপনার জন্য ভালো হবে তুলা রাশির পরে হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকে অবশ্যই লোকের কে নিয়ে বেশি আলোচনা করবেন বা আপনি লোকের কথা বেশি কান দেবেন না যারা আপনাকে বেশি আলোচনা করে সেগুলোকে ইগনোর করে নিজের কাজে মন নিন এবং এমন কিছু খাওয়া দাওয়া করবেন না যেটা শরীরের পক্ষে ক্ষতি হয় সিনিয়রদের কাছ থেকে বা ফ্যামিলির বড়ো লোক বড়ো যারা আছেন গুরুজনের কাছ থেকে কোনো আর্থিক হেল্প পেতে পারেন এবং তাদের কাছে পরামর্শ চাইতে পারেন যথেষ্ট সাপোর্ট মানে স্বপ্ন দুশ্চিন্তা এগুলোকে অ্যাভয়েড করুন আপনার প্রেমিক আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে এবং আপনার আত্মীয়দের সাথে আপনার একটা বাধ্যতামূলক পরিস্থিতি তৈরি হতে পারে যার মানে কিছু হয়তো দিতে বা নিতে হতে এমন একটা সিচুয়েশান তৈরি হতে পারে অবশ্যই চেষ্টা করুন আজকে মানে গাড়ি চালানোর সময় বা গাড়ি যদি থাকে বা গাড়ি ঘোড়া ঘোরাতে চলাতে সময় অবশ্যই একটু সাবধানে চলাফেরা করবেন এবং বিশ্বিক রাশি হয়ে গেল ধনুরাশি ধনুরাশি অবশ্যই আজকে স্পষ্টতই আপনাকে আজকে অনেকটা সময় ফ্যামিলির লোকের কাটাতে হয় বিশেষ করে আপনার সন্তান বা বাড়িতে কোনো ছোটো মেম্বার থাকে তাদের সাথে সময় কাটালে ভালো লাগবে এবং দেবে মনে অস্থিরতা অনেকটাই কেটে যাবে আর চেষ্টা করবেন যে কোনো জায়গায় যে অর্থ বিনিয়োগ করেছিলেন সেইখান থেকে আপনি কোনো সুখবর পেতে পারেন যে কোনো ভালো ডিভিডেন্ড পাবেন এরকম কোনো গুড নিউজ পেতে পারেন পরিবারের কোনো দায়িত্ব আপনার পালন করতে পারতে পারতে হতে পারে এবং আপনার যারা ভালো বন্ধু তারা আপনার সম্পর্কে যথেষ্ট ভালো সুখ্যাতি করবে লোকের কাছে এই জিনিসগুলো আপনার কানে আসবে এমন কি আজকে আপনার সময়টা ফ্যামিলির লোকেদের সাথে কাটালে অনেক বেশি ভালো হবে আজকে প্রতিকার হচ্ছে অবশ্যই আপনি যদি বিষ্ণু মন্ত্র করতে হয় অন্তত একুশ একুশবার তাহলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট চলে আসি মকর রাশি মকর রাশি আজি আপনি খুব চাম থাকবে যত কনফিডেন্ট থাকবে এবং যত সব কাজ ভীষণ উৎসাহী থাকবে আপনার ফ্যামিলি লোকে সাপোর্ট পাবেন আর মানসিক বা জায়গাটা যথেষ্ট আপনার স্ট্রং থাকবে বয়স্কদের কাছ থেকে হেল্প পাবেন কোনো কারোর সাথে কোনো বাঘযুদ্ধে জড়িয়ে পড়বেন না ওভারঅল আজের দিনটা কিন্তু আপনার যথেষ্ট ভালো যাবে এমন কি আজকে কোনো কারণে হয়তো এমন কোনো কথা এলো সেখানে খুব ক্রোধের বশবর্তী কাউকে ভুল কথা বললে সেখানে হয়তো দিন সেখানে একটু পেশার পড়তে হবে মানুষই যাই হোক আজকে চেষ্টা করুন অবশ্যই আপনি গণেশের করতে গণেশজিকে অবশ্যই দুর্বা এবং সাদা ফুল দিয়ে পুজো দিতে অবশ্যই আপনার জন্য ভালো হবে নেক্সট চলে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশি অবশ্যই আজকের দিনটা নিজেকে আনন্দ ফুর্তির মধ্যে নিয়োজিত রাখুন সকাল থেকে নিজেকে প্ল্যান করে নিন কীভাবে এগোবেন সেইভাবে কাজে এগোন এবং বাড়িতে সময় কাটান এবং অর্থনৈতিক যাটা যথেষ্ট সাপোর্ট করবে কোনো হয়তো গুড নিউজ পেত আর্থিক রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন আত্মীয়দের কাছ থেকে কোনো হেল্প পেতে পারেন এবং কি আজকে আপনি কোনো কারণে কোনো অযাচিত লোকের সাথে হয়তো অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন এর জন্য আপনার মূল্যবান সময়টা নষ্ট হতে পারে এবং যার জন্য এগুলো কিন্তু একটু নিজেকে ম্যানেজ করে চলতে হবে কারোর সাথে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই এটা নিজেকে ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে পিতা বা পিতৃতুল্য কারোর সাথে অবশ্যই কোনো কনসাল্ট করতে হবে না বা বন্ধুর মতো আলোচনা করতে হবে আপনার ব্যবহারে উনি যথেষ্ট খুশি হবেন আজকে অবশ্যই যদি পারেন ইয়েকে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ দিন এবং তাতে অবশ্য সিঁদুর আর জবা ফুল দেবেন তার অর্ঘতে লেখ রাশি হচ্ছে মীন রাশি মীন রাশি আজকে আপনি নিজের ব্যবহারের উপর এবং নিজের চলাফেরার উপর এবং কথাবার্তা অবশ্যই নিজে কন্ট্রোল রাখুন অতীত যে সমস্ত লোকেরা আপনাকে অর্থ বিনিয়োগ করেছিল তারা আজকে আপনাকে সেই বিনিয়োগতে আপনি যথেষ্টভাবে উপকৃত হবেন মানে আপনি যেসব জায়গায় অর্থ কারণ লোকের মাধ্যমে কোনো অন্য জায়গায় কোনো সংস্থা অর্থ বিনিয়োগ করে সেখান থেকে আপনি গুড যেহেতু সানডে অর্থ বিনিয়োগটা ব্যাপারটা হচ্ছে যেহেতু আপনি গুড নিউজ পেতেন সেটার জন্য এবং কোনো কারোর ব্যবহারে আপনি হয়তো একটু সমস্যা পড়তে পারেন বা আপনাকে বিচলিত করতে পারে আপনাকে কোনো কারণে ভবিষ্যতের পরিকল্পনার জন্য যে প্ল্যান করতে হবে আজকের দিনটা আপনার জন্য যথেষ্ট ভালো হয় যদি আপনি প্ল্যান করে এগোতে পারেন এবং ব্যবহারটা কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন আর আজ খাদ্য খাদ্য দেবেন নিজেকে একটু কন্ট্রোলে চলবেন অবশ্যই আজে কোনো বহমান জলে অর্থাৎ প্রবাহিত জলে অবশ্যই পারেন ওই কাঠ কয়লা আর একটু যদি ওয়াইন জলে নিক্ষেপ করতেন আপনার জন্য যথেষ্ট ভালো হয় যে একটা ওভারঅল আপনাদের একটা প্রেডিকশন দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করুন অন করেন যত আমার লোকে শেয়ার করবেন আর আমার সমস্ত বার্ষিক রাশিফল তো রয়েছেই এটা আগেই দিয়েছিলাম মাসিক বল সাপ্তাহিক বল এবং সমস্ত কিছু ট্রানজিট নিয়ে আলোচনা করেছি নমস্কার সারাটা সপ্তাহ সারাটা দিন যেন আপনাদের ভালো কাটুক